দেশে বিদ্যুতের এখন আমাদের চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ আমাদের বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে, চাহিদাতে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের ইতিমধ্যে অর্জিত হয়েছে, শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এরপরও যারা একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের মিথ্যাচার করে, এখন মির্জা ফখরুলরা তাদের সামনে এখন সরকারের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। নিজেরা যখন রাষ্ট্রক্ষমতা ছিল, 1 মেগাওয়াট বিদ্যুৎ এদেশের জনগণকে দিতে পারে নাই, তারা তাদের এই ব্যর্থতা ঢাকার জন্যই বা আমাদের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে এখন এই ধরনের মিথ্যাচার করে বেড়াচ্ছে। তারা তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতাটাকে ঢাকার জন্যই তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির ছিদ্র খুঁজে বেড়াচ্ছে। যে বিএনপি একটা উগ্র সাম্প্রদায়িক একটা দল, বিএনপি এবং জামাত তারা একই অপরের পরিপূরক, তারা একই মুদ্রার এপিট ওপিট, একই মায়ের পেটের 2 সন্তান, একই জায়গার থেকে তাদের সৃষ্টি। সেই বিএনপি জামাত যেরকম উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল, বিএনপিও উগ্র রাজনৈতিক সাম্প্রদায়িক দল, এটা তো সবাই জানে। যে সেই সাম্প্রদায়িক দলের একজন নেতা হিসাবে তা অন্য দলকে অভিযুক্ত করে সাম্প্রদায়িক বিনষ্টের কথা, এর চেয়ে নির্লজ্জ মিথ্যাচার আর কিছু হতে পারে। বাংলাদেশের যে তারা যে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করেছে, যার ফলে হয়তো বিশেষ একটা সম্প্রদায়ের মানুষের কাছে তাদের এই চেহারা উন্মোচিত বলে এখন তাদের কাছে তাদের আনুকূল্য পাওয়ার জন্য এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে।